high speed, medium speed, low speed. Then, দেখেন আমি এটা ফুল রিওন্ডিং কমপ্লিট করে তারপর আমি শুধু কানেকশনটা আপনাদের দেখাবো এই জন্য দেখাবো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে যে GFC STAND FAN হাই লো মিডিয়াম এটা কিভাবে বের করে এটা অনেকেই জানে না তার কারণে আজকে আমি ভিডিওটা করা এখানে দেখেন এই যে একটা লিড এই একটা লিড এটা হচ্ছে রানিং এর এটা হচ্ছে ফার্স্ট মাথা রানিং এর এটা হচ্ছে লাস্ট মাথা আমি এটা সম্পূর্ণ একতারে বাঁধাই করছি কোনো জয়েন্ট ব্যবহার করি নাই দেখেন এখানে কোনো জয়েন্ট নাই এই যে রানিং এর ফার্স্ট মাথা এটা লাস্ট মাথা সম্পূর্ণ একতারে বাঁধাই করছি এটা আপনারা জানেন এটা 1440 আরপিএম ফোর পোল দেখেন এক পোল দুই পোল তিন পোল চার পোল ফোর পোলের আপনার জিএফসি স্ট্যান্ড ফ্যান এখন বাকি দেখেন এখানে আমার লাইন আছে কয়টা এক দুই তিন চার এটা হচ্ছে স্টার্টিং এর স্টার্টিং এর চারটা হওয়ার কথা না স্টার্টিং হওয়ার কথা দুইটা একটা স্টার্টিং এর শুরু একটা শেষ তাহলে এই যে এটা হচ্ছে আপনার স্টার্টিং এর শুরু এটা হচ্ছে শেষ আর এই দুইটা কিসের এই দুইটা হচ্ছে আপনার হাই হাই লো স্পিড আর মিডিয়াম স্পিড এই দুইটা হচ্ছে এই দুইটা এখন দেখেন এই দুইটা হচ্ছে আপনার এই দুইটা হচ্ছে আপনার এটা আর এটা হচ্ছে আপনার রানিং এর ফার্স্ট মাথা লাস্ট মাথা এটা হচ্ছে লাস্ট মাথা এটা হচ্ছে ফার্স্ট মাথা আর এই চারটা হচ্ছে আপনার স্টার্টিং এর রেকানেকশন আমি কিভাবে করব সেটা আমি দেখাই এই যে আমি এটা হচ্ছে স্টার্টিং এর ফার্স্ট মাথা স্টার্টিং এর লাস্ট মাথা আমি আলাদা রাখলাম এখন এই দুইটা আমি কানেকশন আপনাদের দেখাবো এই যে যে পুলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুই কয়েলে একটি করে বেস মানে একটি করে পুল হয়েছে দুইটা কয়েলে একটি বেস হয়েছে এটা আমি ছয়ে দেখাই এটা হচ্ছে আপনার বড় কয়েল এটা ছোট কয়েল এটা বসছে চার স্লটে এটা বসছে আপনার ছয় স্লটে এটা বসছে চার স্লটে ছয় স্লটে এখান থেকে আমার শুরু এই যে এখান থেকে শুরু প্রথম কয়েলটা বাদাই করছি আমি বাদাই করার পরে এই ছোট কয়েল থেকে বড় কয়েলে আসার সময় মাঝখানে যে তারটা থাকে এই তারটাই হচ্ছে এইটা এই তারটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমার মিডিয়াম স্পিড মিডিয়াম মিডিয়াম স্পিডের ছোট কয়েল থেকে বড় কয়েলে যাওয়ার সময় যে মাঝখানে তারটা গ্যাপটা থাকে ওই তারটা আমি একটু লম্বা করে রাখছি তার কারণে এটা হচ্ছে আপনার মিডিয়াম স্পিড তারপর আমি লো স্পিডটা কীভাবে বের করলাম এই বড় কয়েল ছোট কয়েল থেকে বড় কয়েল আসলো সেখান থেকে একটা বের করলাম এবং বড় কয়েল থেকে এই এই বেস থেকে তখন এই বেস চলে যাবে মানে এটা লাস্ট কয়েল লাস্ট মাথা থেকে এটা লাস্ট মাথাতে চলে যাবে তার মাঝখানের যে তারটা এই তারটা এখানে ফাঁসাইয়া আমি বার করলাম এটা হচ্ছে আপনার লো স্পিড এটা হচ্ছে মিডিয়াম স্পিড এটা হচ্ছে লো স্পিড তাহলে হাই স্পিড কোনটা হাই স্পিড এটাই যে রানিং এর স্টার্টিং এর শুরু আর রানিং এর শুরু এটা হচ্ছে রানিং এর শুরুর মাথা এটা হচ্ছে স্টার্টিং এর শুরুর মাথা এই দুইটা কমন করব এই দুইটা যখন আমি কমন করব তখন এটা হবে হাই স্পিড মিডিয়াম স্পিড লো স্পিড আর এই দুইটা যাবে আপনার ক্যাপাসিটারে এটা হচ্ছে স্টার্টিং কয়েলের লাস্ট মাথা এটা হচ্ছে রানিং কয়েলের লাস্ট মাথা এই দুইটা যাবে আপনার ক্যাপাসিটারে আর ক্যাপাসিটার থেকে আপনার ফেজটা হবে রানিং এ আর এই তিনটা চলে যাবে রেগুলেটরে রেগুলেটরে চলে যাবে এবং রেগুলেটর থেকে আপনার আর্থিংটা হয়ে কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে এই তারটা আমি এই দুইটা তার একত্রে বের করবো এই দুইটা তার একত্রে বের করবো আর এই দুইটা তার একত্রে বের করবো আর এটা রানিং এটা স্টার্টিং এটা আলাদা আলাদা বের করবো আমি আবারও ভালোভাবে বোঝানোর জন্য এই জিএফসি ফ্যানটাই আবার আমি এখানে যেভাবে কয়েলটা বাদাই করছি দেখতে পাচ্ছেন এখানে যেভাবে আমি কয়েলটা বাদাই করছি এখানে আমি ডায়াগ্রামটা সেমভাবে অঙ্কন করছি দেখেন আমি আরও ভালোভাবে বুঝাই দিই আপনাদেরকে তার আপনারা বুঝতে পারবেন রানিং এর শুরু এটা হচ্ছে রানিং এর শুরু এটা হচ্ছে রানিং এর শেষ যেহেতু একতারে বাদাই করছি সেই ক্ষেত্রে মাঝখানে কোনো জয়েন্ট নাই জয়েন্ট দেখা যাইতেছে না হ্যাঁ এইখানে দেখেন এই যে রানিং এর শুরু এখানে দেখতে পাচ্ছেন আপনি রানিং এর শুরু আর ওয়ান এবং রানিং এর শেষ আর টু এখান থেকে আসছে ঠিক আছে আর এটা আসছে আপনার এখান থেকে রানিং এর শুরু সম্পূর্ণটাই বাদাই করছি এই এইগুলো সাইডে যে অঙ্কনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রানিং আর ভিতরেগুলো হচ্ছে আপনার স্টার্টিং এগুলো হচ্ছে রানিং এগুলো হচ্ছে স্টার্টিং এখন আমি আপনাদেরকে হাই লো মিডিয়াম কিভাবে বের করবেন সেটা আমি দেখাই এইখান থেকে
আমি একটা হলুদ কলম নেই, নিলাম আপনারা বুঝতে পারবেন না। একটা হলুদ কলম নিলাম, এটা হচ্ছে আপনার স্টার্টিং এর শুরু শুরু, এবং এটা হচ্ছে আপনার স্টার্টিং এর এই বেসের মানে এই কয়েলের শেষ মাথা। দুইটি করে কয়েল হবে, এটা ছোট কয়েল, এটা বড় কয়েল, এটা হচ্ছে শেষ মাথা, এটা হচ্ছে শুরু। এটা আমি এই দিকে বের করে দিই, এস ওয়ান। এই ছোট কয়েল থেকে এই বড় কয়েলে, ঠিক আছে, এই ছোট কয়েল থেকে এই বড় কয়েলে, তাহলে এইখান থেকে আপনার একটা তার যাবে এইখানে, তারপর এটা শুরু হবে। এই মাঝখান থেকে যে মাঝখানে এই ছোট কয়েল থেকে এই বড় কয়েলে যাওয়ার সময় যে এই যে তারটা আপনার আছে, হ্যাঁ, এই তারটা আমি মানে এখান থেকে একটু লম্বা লম্বা করে রাখবো, সেটা হচ্ছে আপনার কোনটা দেখাই দিই। না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই যেটা হচ্ছে শুরু, এই যে স্টার্টিং এর শুরু হচ্ছে এটা, ভালোভাবে দেখাই, স্টার্টিং এর শুরু হচ্ছে এটা, এই যে এস ওয়ান। ছোট কয়েল থেকে দেখেন, এই ছোট কয়েল থেকে বড় কয়েল আসছে, এই তারটা দেখেন, এই তারটা আসছে, ঠিক আছে, এই তারটা আসছে, এটা হবে আপনার মিডিয়াম মিডিয়াম স্পিড, এম এস লিখলাম, মিডিয়াম স্পিড। এই বড় কয়েল আসছে, বড় কয়েল থেকে এই বেসে যে চলে যাবে, এই বেসে চলে যাবে সেই তারটা হচ্ছে এইটা, এটা আমি দেখাই, এই বড় কয়েল থেকে, হুম, এটা হচ্ছে লাস্ট মাথা, এই লাস্ট মাথা, এই লাস্ট মাথায় জয়েন হবে, লাস্ট মাথা জয়েন হবে, এইটা হবে আপনার লো, এল এস লো স্পিড, এল এস লো স্পিড। তারপরে আর কোনো সংযোগ হবে না আমাদের, বের হবে না, তারপরে আগে সম্পূর্ণটাই রিওয়েন্ডিং শেষ করে আপনার দেখাই, সম্পূর্ণটা রিওয়েন্ডিং শেষ করে আপনার এইখানে এসে এটা হচ্ছে আপনার স্টার্টিং এর স্টার্টিং টু, স্টার্টিং টু লিখলাম, মানে স্টার্টিং এর লাস্ট মাথা, এটা স্টার্টিং এর লাস্ট মাথা হচ্ছে এইটা। এখন আমাদের লো মিডিয়াম স্পিড আর লো স্পিড আসছে, এখন আমাদের হাই স্পিড দরকার, হাই স্পিড আমি ভিডিওতে যেভাবে বলছিলাম সেম ভাবে এটা অঙ্কন করতেছি, সেম। এখন আমি নিচে আঁকায় দেখাই, দেখেন আর ওয়ান রানিং এর, রানিং আর ওয়ান, আর টু হচ্ছে আপনার রানিং এর লাস্ট মাথা। এখন এই আর ওয়ান আর এই যে এখানে দেখেন আপনি এস ওয়ান, এস ওয়ান, এই দুইটা আপনার কমন হবে, কমন হয়ে যাবে, এই আর ওয়ান আর এস ওয়ান কমন হয়ে যাবে, এটা হবে আপনার হাই স্পিড। এই দেখেন আর ওয়ান আর এসে আপনার এস ওয়ান, এই দুইটা যখন কমন করবো আমি তখন হবে হাই স্পিড, এটা হবে হাই স্পিড, হাই স্পিড আপনার কমন আর মিডিয়াম স্পিড আর লো স্পিড, এই তিনটা চলে যাবে আপনার রেগুলেটরে, আর বাকি থাকবে আপনার এই আর টু মানে লাস্ট মাথা রানিং এর আর স্টার্টিং এর লাস্ট মাথা, এই দুইটা চলে যাবে আপনার ক্যাপাসিটারে, ক্যাপাসিটার চলে যাবে ওইখান থেকে লাইন হয়ে যাবে সম্পূর্ণ কমপ্লিট। এখন এইটার আমি যে এই কয়েলটা আমি বাদাই করছি, দেখতে পাচ্ছেন এই কয়েলটা বাদাই করছি, কত নাম্বার তার ব্যবহার করছি, আপনার কতটা টার্ন ব্যবহার করছি, সব কিছু আমি এখন লিখে দেখাবো আপনাদেরকে। Thank you.